Hey, bye. You know. তো পোস্ট করা পর্যন্ত ঠিক ছিল, করার পরে যে কি হলো তুই দেখ, কি বলেছো দেখ, ভিডিওটা দেখ। ওর মুখটাই কোন বেকা ভরা, ভাল লাগে না কথা। দাদা আজকে এরপরে বল কি বলা যায়। ছোটবেলা দেখতাম বড়রা বলবো, আর এখন বড় হয়ে দেখি ছোটরা বলি করছে। কি মোহ মায়া, এত বড় হয়ে গেলাম একটা গার্লফ্রেন্ড জোটাতে পারলাম না। ফেসবুকে তো একটা ভূতক পেতনো, তুমি একটা জিতে গেল হে ভগবান, প্লিজ ভগবান। একটা কথা বলি, তোমার পিছে ছুটে চলি আমি অলি গলি, আমার নাম বলা কথাগুলো জমায় রাখি, কাছে আসো কানে কানে বলি তোমায়, আমি যে কত ভালোবাসি তোমায়। লাগে 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 বুকে লাগে, আর চোখে তুই তাকালে, তোর মুখে লাজুক হাসি, ভালোবাসি ভালোবাসি রে। লাগে 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 বুকে লাগে, আর চোখে তুই তাকালে, তোর মুখে লাজুক হাসি, ভালোবাসি ভালোবাসি রে। ধুর, দিস বয়েজ না রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সাথে সাথেই হাই পাঠিয়ে দেয়। যদিও হি লুকস ডিসেন্ট, তাছাড়া শুভর মিউচুয়ালেও আছে। ধুর, রিপ্লাই দিয়ে দি। এই রে, চাপ হয়ে গেল তো এবার। সরি বাবা, আপনি সরি বলছেন কেন? সরি তো আমার আপনাকে বলা উচিত। কি বলতে চান পরিষ্কার করে বলুন তো। আসলে কি জানেন তো, এই মুখ নিয়ে খুব একটা বেশি রিপ্লাই আমি পাই না, তাই শুধু মেয়েদের হাই পাঠানো অবধি অভিজ্ঞতা আছে। কিন্তু এই হাই এর রিপ্লাই পেলে যে কি বলবো তা ঠিক জানা নেই। বাহ, তাহলে জানার চেষ্টা করুন, জানতে পারলে বলবেন পরে। বাই। এই না না, এভাবে মুখের ওপর বাই বলে চলে যাবেন না প্লিজ, কিছু একটা আইডিয়া দিন। ও আচ্ছা, মানে আমাকে কি বলতে হবে সেটার আইডিয়াটাও আমি দেব? তাহলে আপনি কি করবেন? কেন, ওই কথাটাই বলবো আপনাকে। সরি, পারলাম না। আচ্ছা আচ্ছা, শুনুন না। এই ভাই, একটু আস্তে বলি আওয়াজটা। ওকে, বলুন। দেখুন, আমি ঠিক এই বিষয়ে পারদর্শী নই, তবে হ্যাঁ এইটুকু বলতে পারি, একটা মেয়ে একটা ছেলেকে মেসেজ করার 2 মিনিটের মধ্যে রিপ্লাই দিলে ছেলেটা ধরে নিতে পারে তার ছবি দেখে মেয়েটার ভালো লেগেছে। বাজে কথা বলেন তো প্রচুর দেখছি, আর মেয়েরা না ভালো লাগলেও এত সহজে সবকিছু বলে না। আচ্ছা কি না, সহজে বলছেন না দেখে আশা নিয়ে রাখলাম যে ভালো লাগলেও লাগতে পারে। সে রাখুন। বাই দ্য ওয়ে, আপনার প্রোফাইলটা স্টক করছিলাম বুঝলেন তো, আপনার লাল চুড়িদার পরা ছবিটা বড় মনে ধরলো,
ওই ছবিটায় চুড়িদার আর কানের দুলে কম্বোটা না পুরো আর্সেলানের বিরিয়ানি আর মটন চাপের মতো লাগছে। তবে হ্যাঁ, আপনাকে ওই চুড়িদার জিন্স টপ এইসবের থেকে না শাড়ি পরলে অনেকটাই বেশি ভালো লাগে। ভালো বলি না খারাপ বলি বলুন তো, একে তো স্টক করছেন তার উপর আবার তারিফও করছে, সেফ সাইডে খেলে গেলেন তো। না আসলে প্রথম দুটো বল বিট খেয়ে তারপরে লাস্ট বলে হেলিকপ্টার শটের স্ট্র্যাটেজিটা খুব ভালো লাগে আমার। এই আপনি ধোনির ফ্যান? না না ফ্যানটা নই, বড় সাড়া একটা এয়ার কন্ডিশনার বলতে পারেন। খুব কম ম্যাচ মিস করেছি ওই মানুষটার। আপনি? আমিও সব ম্যাচই দেখেছি, একটাও ম্যাচ মিস করিনি আজ পর্যন্ত। ক্রিকেট ভালো লাগে বুঝি? খেলার পোকা আমি, বিশেষত ক্রিকেট আর ফুটবল। ক্রিকেটে ধোনির ছয় আর ডার্বির দিন বাবার সাথে বসে খেলা দেখতে দেখতে ঝামেলা করার একটা আলাদাই মজা আছে জানেন তো। আরে একদম অকথা কইছেন, তা শুধু দেখেন নাকি খেলেনও? না না দেখা অবধি সীমিত, খেলার মধ্যে শুধু লুডো আর ক্যারামই খেলি। হবে নাকি একদান? কি? আরে লুডো রে বাবা, খুব ডার্টি মাইন্ডেড তো আপনি। হ্যাঁ সেই, তা হঠাৎ এত লুডো খেলার শখ কেন? না এমনি আর কি, আসলে লুডো খেলে তো সবাই আজকাল হোয়াটসঅ্যাপে দিচ্ছে, তাই ভাবলাম এই সুযোগে আপনার স্ট্যাটাসটা চেক করার জন্য যদি নম্বরটা পাওয়া যায় আর কি। শখ কত! আর আমি না এভাবে হুটহাট কাউকে নাম্বার দিই না, হবে না। তাহলে কি নম্বর পাবো না আমি? পাবো না আমি নম্বর? বেশি তাড়াহুড়ো করলে কিন্তু রান্নাটা ভালো হবে না, ঘিমে আছে দমে বসিয়ে রাঁধলে সেটা দেখতেও ভালো হয় আর খেতেও। তাহলে আমরা দুজন মিলে সফলভাবে বিরিয়ানি বানাতে পারবো বলছেন? সেটা নির্ভর করছে আপনার দম দেওয়ার ক্ষমতার উপর। এটা না পুরো ফুল টস বলে হেলিকপ্টার শটের মতো ছিল। আমি কিন্তু বেশিরভাগ বাউন্সারই দিয়ে দিই মুড খারাপ থাকলে, আগে ভাগেই বলে দিলাম কিন্তু। ধোনির ভক্ত হয়ে বাউন্সার সামলাতে পারবো না, এ আবার হয় নাকি? সেটা না হয় আপনার সময় আর ব্যাটের জোরই বলে দেবে। এইটা কিন্তু একদম বিলোদাবেল ছিল মাইরি। ব্যাস এখানেই, এর থেকে আর নিচে যাওয়া যাবে না। তাহলে আমি নাম্বার দিই না বলেছি, নেব না তো বলিনি। আপনি তো দিয়ে রাখুন, রাতে ঘুম নাইলে মেসেজ করবো। তারপর একদান লুডো একসাথে। যা শয়তান লোক। দেখে প্রথমবার এমন তো নাই আমার, ছুটে চলে তোর পিছু পিছু কোন কথা শোনে না আর। তোকে দেখে প্রথমবার এমন তো নাই আমার, ছুটে চলে তোর পিছু পিছু কোন কথা শোনে না আর। একটু কাছে আয় না, লুকো চুরি আর শোয় না, তোর লুকে হয়েছে ফিদা, মন্দ আর মানে না। একটু কাছে চোখে তুই তাকালে তোর মুখে লাজুক হাসি, ভালোবাসি ভালোবাসি রে, লাগে 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 বুকে লাগে, আর চোখে তুই তাকালে তোর মুখে লাজুক হাসি, ভালোবাসি ভালোবাসি রে। আমি পাগল পাড়ায় তোমার পিছে ঘুরি, তোমার ঠোঁটের ইশারায় আমি ঘুরি, আমি ঘুরে বেড়াই তোমার পিছু পিছু। এই মেয়ে একটা কথা বলি, তোমার পিছু ছুটে চলি আমি গলি গলি, আমার নাম বলা কথাগুলো জমায় রাখি, কাছে আসো কানে কানে বলি তোমায় আমি যে কত ভালোবাসি তোমায়। লাগে 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 বুকে লাগে, আর চোখে তুই তাকালে তোর মুখে লাজুক হাসি, ভালোবাসি ভালোবাসি।
ভালোবাসি রে লাগে 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 বুকে লাগে আর চোখে তুই তাকালে তোর মুখে লাজুক হাসি ভালোবাসি ভালোবাসি রে বাবা আমার কি বিয়ে হবে না বাবা আমার কি বিয়ে হবে না দয়া করো আমার কেন কি করবি ঠিক আছে দেখছি ভাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই